আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়েস বাংলা টু। দেখতে দেখতে চলে আসলাম আবারও জাহিদ ভাইয়ের লফটে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশ কিছু ফেন্সি কবুতর, আর এখান থেকে কিছু কবুতর সেল করা হবে, আর সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখছি আপনাদের, কারণ অল্প কিছুদিন পরে এই আমাদের ঈদ, রমজান ঈদ। আর দেরি করবো না, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা তাহলে আজকে কী কী কবুতর এখান থেকে বিক্রি করা হবে, দাম কেমন চাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আজকে কি কবুতর বিক্রি করবেন ভাই? কবুতরগুলোর সাথে একটা পরিচয় করেন আর দাম কেমন চাচ্ছেন একটু জানান। আচ্ছা, সর্বপ্রথম কি আমরা এই কিংটা দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, আপনার এইটার সাথে এটা জোড়া তাই না? ওটা মাদি, এটা নর। হ্যাঁ, খুব বিগ সাইজ, কোন মিস মার্কিং নাই ভাই? আচ্ছা, এটা শোকিং না? এটা শোকিং। দুইটা দুই খাঁচা কেন ভাইয়া? মানে নতুন জোড়া দিচ্ছেন না? জোড়া দেন নাই এখনো? আচ্ছা, দুইটা এক খাঁচা রাখেন তো একটু দেখি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা দেওয়ার সাথে সাথে এই নর জোড়া নেওয়ার জন্য প্রস্তুত। আপনার এটা দুই জোড়া থেকে কালেকশন করা, এখনো জোড়া দেওয়া হয়নি, হয়তো পাঁচ ছয় দিনের মধ্যে জোড়া নিয়ে নিবে। আচ্ছা, জোড়া কত চাইতেছেন ভাই? জোড়াটার দাম চাচ্ছি ভাইয়া 9000। আপনার এই জোড়ার দাম চাচ্ছে 9000 টাকা। আপনার অ্যাকচুয়ালি খুবই বিগ সাইজ। তারপরে ভাইয়ার ইমো নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া থাকবে, আপনার যাদের প্রয়োজন আপনারা ভাইয়ের ইমো নাম্বারে ভালো করে দেখে নিতে পারবেন। এটা কি ভাইয়া? হ্যাঁ, মানে নটটা হচ্ছে মুন্ডিয়ান তাই তো? খুব বিগ সাইজ। আর মাটি হচ্ছে কিং, শোকিং। মানে এখন আপনার মুন্ডিয়ান আমরা বলি না, দরকার নেই, আমরা কিং বলি তাই তো? এটা হচ্ছে একটি শোকিং এর জোড়া। আপনার হাড়িতে যেটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নর, আর বাইরে যেটা আছে সেটা মাদি। আপনার অ্যাকচুয়ালি খুবই বিগ সাইজ, আপনার দেখার মতো জোড়া ভাইয়া। রানিং? জি, এটা রানিং। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন জোড়াটার? আপনার এই শোকিং জোড়াটির দাম চাচ্ছে 10000 টাকা। যদি আপনার মুন্ডিয়ার মতো মাদিটা হতো তাহলে দাম একটু বেশি থাকতো। হ্যাঁ, আর বাচ্চাগুলো যেহেতু নর মুন্ডিয়ান তাহলে বাচ্চাগুলো আশা করা যায় মুন্ডিয়ার মতো হবে, খুব বিগ সাইজ হবে। যাই হোক, আপনারা ভাইয়ের সাথে দামাদামি করে ভাইয়ের ইমো নাম্বারে ভালো করে দেখে নিতে পারবেন। আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন, কারণ যারা বাসায় বেকার বসে আছেন তারা আশা করি কিছু কবুতর দিয়ে খামার শুরু করতে পারেন। ভালো করে পরিচর্যা করলে অ্যাকচুয়ালি কবুতর লস হয় না, আর যারা আমার কাছে কবুতর কেনার পরে ঠিক মতো যত্ন করবেন না তারা তো অবশ্যই লস খাবে। আচ্ছা ভাইয়া, তারপর আমরা কি দেখতে পারি এখানে? আপনার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শোকিং এর বাচ্চা, এটা হচ্ছে আপনার 3 পর, মানে 2 মাস, 0 পর না, 1.5 মাস, এটা হচ্ছে 1.5 মাস। আপনার একবারে মানে পিওর শোকিং, 100% পিওর শোকিং, এটা হচ্ছে একবারে 0 পরের বাচ্চা, 1.5 মাস বয়স। আমি যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি, তারপরে ভাইয়ার ইমো নাম্বার আপনারা যোগাযোগ করে ভালো করে দেখে নেবেন। ভাইয়া দাম কেমন চাচ্ছে জোড়াটার? আপনার এই দাম চাচ্ছে 6000 টাকা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই বিগ সাইজ, পিছেরটা সম্ভবত মাটি হবে, সামনেরটা নর তাই তো? মানে ওদের গ্যাটাবে বলতেছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক এবং কি মাক্সি না ভাইয়া? এটাও শোকিং। এটা কি ব্ল্যাক না একটা মাক্সি একটা ব্ল্যাক? একটা কালো। আর মাক্সিটা কি মাদি? আপনার এটা হচ্ছে মাদি কবুতর, খুব বিগ সাইজ, এটা হচ্ছে শোকিং। আর এখানে যে নরটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর, এটাও শোকিং, এটা হচ্ছে ব্ল্যাক না? হ্যাঁ, আপনারা কেউ সিঙ্গেল যদি নিতে চান তাও পারবেন আলাদা আলাদা, আর ব্ল্যাক যদি নর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন, এবং কি মাক্সির মাদি যদি প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন, জোড়াটা নিতে চাইলেও পারবেন তাই তো? ভাইয়া যদি এই দুটি একখানে রাখলে কি মারামারি করবে এখন? তাহলে একটু রাখেন, এক জায়গায় দেখি আমাদের মানে ফিটনেসটা কেমন। হ্যাঁ, এই তো চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিংটা নটটা কি টাকা ডাকতেছে, মানে খুবই বিগ সাইজ। আর মাদি এটা অ্যাকচুয়ালি এটা নতুন জোড়া দেওয়া, এই কারণে একটু মারামারি করে, কারণ জানেন যে মাদিটাকে একটু মারবে, এই জায়গায় মারতেছে, আর এই কারণে অনেক সময় চোখের উপরে ঠোকর দিলে চোখে পানি আসে, ওটা নিয়ে সমস্যা নেই। আপনারা ড্রপিং ভালো করে দেখবেন, যে কবুতরটা যে খাঁচায় থাকে ওই খাঁচার ড্রপিংটা ভালো করে দেখবেন, যে ঠান্ডার কারণে চোখে পানি না, জোড়া মিলানোর সাথে যে মারামারি করতেছে এর জন্য চোখে পানি আসে। ভাইয়া দাম কেমন পড়বে জোড়াটা? আপনার এই জোড়াটির দাম চাচ্ছে 9500 টাকা। আপনারা দামাদামি করতে পারবেন।
আর সিঙ্গেল যদি কেউ নিতে চান তা তো দামাদামি করে নিতে হবে, তাই তো? জি জি। আচ্ছা সিঙ্গেল যদি কেউ নিতে চান তাহলে দামাদামি করে ভাইয়ের সাথে নিতে পারবেন। আর তারপরে কি আছে বড় ভাই? কোখা আছে, একজোড়া শুনলাম। কোখা কোখা কোথায় আছে? এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের অতি পছন্দের কোখা কবুতর, এটা হচ্ছে আপনার গোবিন্দ বাসিরাজ না। এটা ডাকটা অ্যাকচুয়ালি দেখানো যাবে কিনা বলতে পারি না ভাইয়া, মাটিটা একটু ধলেশের মতো নটটা ডাকতো, তাই না? আচ্ছা যাই হোক, এখন আমি ডাক্তার আপনাদের দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাদের পছন্দ এটা খুব ডাকে, অ্যাকচুয়ালি আমি যখন ঘরে ঢুকছি তখন অনেক ডাকছে, একসাথে অনেকগুলো ডাক দিচ্ছে। আপনার খুব ফ্রেশ, আর এটা বাচ্চা করা, ডিম বাচ্চা করা। এই যে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা যদি বাচ্চা সহ কেউ নিতে চান তাও পারবেন, আর যদি পিওর জোড়াটা নিতে চান তাও পারবেন। ভাই কত দাম পড়বে এই জোড়াটার? জোড়াটার দাম চাচ্ছি বাচ্চা সহ 5,500 টাকা। এই জোড়ের দাম চাওয়া হচ্ছে বাচ্চা সহ 5,500 টাকা। আপনার দামাদামি করে নিতে পারবেন, অত 5-7 দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে। মানে ডিম দিছে, খাঁচা চেঞ্জ করার সাথে ভেঙে ফেলেছে না? আচ্ছা যাই হোক, আবার ডিম চলে আসবে 5-10 দিনের মধ্যে আবার চলে আসবে। কবুতর তো মাসে ভালো কবুতর 2 বারও ডিম দেয়। আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন একজোড়া সাদা বাগদাদি হোমা। বাগদাদি হোমাটা সম্পূর্ণ ফ্রেশ, কোনো মিস মার্কিং নেই। চোখের রিংগুলো হচ্ছে লাল আর চোখটা হচ্ছে কালো। এটা কি রানিং পেয়ার? এটা 8 ও 9 নিউ রানিং। নরমালি ঠিক আছে? হ্যাঁ নরমালি ঠিক আছে। আচ্ছা সমস্যা হলে তো চেঞ্জ করে দিতে পারবেন? এটা অবশ্যই। এটা 8 পরের, মানে আপনার 4 মাস বয়স, নিউ রানিং। নরমালি কনফার্ম দিবে, যদি কোনো সমস্যা হয় নিজ খরচে চেঞ্জ করে দিবে, সমস্যা নেই আপনাদের। আর দাম কেমন চাচ্ছেন জোড়াটা? এই জোড়াটার দাম চাচ্ছে 3,800 টাকা। আপনার এই জোড়ের দাম চাচ্ছে 3,800 টাকা। আচ্ছা ভাইয়া তারপরে কোনটা দেখবো আমরা? তারপরে সিরাজি না, খুব বিগ সাইজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সিরাজি, আপনার সামনেটা হচ্ছে নর আর পিছনটা হচ্ছে মাদি। কোনো ফাটা আছে, মিস মার্কিং আছে? হালকা একটু মাদি, মানে হালকা একটু আছে, তাই তো? যাই হোক, হালকা একটু মিস মার্কিং আছে, কিন্তু বডিটা অনেক বড়, কালারটাও সুন্দর আর সম্পূর্ণ রানিং, ডিম পেরেছি অল্প কদিনের মধ্যে। আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটা? আপনার এই জোড়ের দাম চাচ্ছে 5,500 টাকা। আমি আগেই বলেছি আপনারা যারা জাহিদ ভাইয়ের কাছ থেকে কবুতর কিনবেন সে মহামারী দাম চায় না, আর তার জন্য দামাদামের স্কোপটা থাকে খুব কম। আপনারা যাদের পছন্দ আর যারা তার কাছ থেকে কবুতর নিচ্ছেন তারা তো অবশ্যই চোখ বন্ধ করে কবুতর কিনতে পারবেন, আর যারা নতুন তারা তাকে ভালো করে দেখে শুনে কবুতরগুলো মানে সংগ্রহ করার চেষ্টা করবেন, ভালো করে ইমো নাম্বারে ভালো করে দেখবেন। আর উনি অ্যাকচুয়ালি আপনার হোম ডেলিভারি দেন ভাইয়া? ধারে কাছে হলে মানে বাসা পর্যন্ত দিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ, বাসা পর্যন্ত দিয়ে আসি ভাই, আর দূরে হইলে হয়তো গাড়িতে। যদি আপনার মিরপুর, সাভার, নবীনগর, গাজীপুর, মাওনা এইসব জায়গা হয় তাহলে টাঙ্গাইল পর্যন্ত হলে উনি নিজে দিয়ে আসে, আর যদি আপনার দূর দূরান্ত হয় তাহলে বাসের মাধ্যমে নিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর কি ভাইয়া কোনটা বড় ভাই? আর এখানে দেখতে পাচ্ছেন আপনার একজোড়া সিরাজির বাচ্চা, এটা কি লাহোরি না সিরাজি বড় ভাই? এটা সিরাজি। আপনার নর্তার মুখে সম্ভবত একটা মশা কামড় দিয়েছে, তাই না? হ্যাঁ, ওইটা আপনি একটু পটাশ লাগাই দিন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ শুকিয়ে গেছে। সামনে একটা নর না, এটা বড়টা নর আর পিছেরটা মা দিয়ে। এটা কি জিরো পরের বাচ্চা? আচ্ছা কালারটা মানে খুবই সুন্দর। আর দাম কত চাচ্ছেন জোড়াটা? আপনার এই বাচ্চা জোড়ির দাম চাচ্ছে 3,500 টাকা। পায়ের ফেদারগুলো মাশাল্লাহ খুবই ভালো। আর আপনারা যারা ওই যে মুখের গোটাটার জন্য চিন্তা করতেছেন, ওটা অ্যাকচুয়ালি মানে ঠোঁটের নিচে বাহির সাইডে, ওইটা একটু সম্ভবত পটাশ লাগাই দিলে আর একটু শুকিয়ে যাবে, তাই তো? হ্যাঁ ওটা অলরেডি শুকিয়ে গেছে। আচ্ছা যাই হোক, 3,500 তাহলে না? আচ্ছা আর কি দেখবো? কালো আছে, এটা হচ্ছে একটি কালো ফোমা, তাই তো? আপনার হাড়িতে রূপে যেটা আছে সেটা নর, এটা হচ্ছে নর, এটা হচ্ছে আপনার হলুদ চোখ। আপনার খুব বিগ সাইজ ফোমাটা, আর এটা হচ্ছে মাদি, তাই তো? আচ্ছা এই জোড়া কত পড়বে ভাই? জোড়াটার দাম চাচ্ছি 4,000 টাকা। আপনার এই হোমার জোড়াটির দাম চাচ্ছে 4,000 টাকা। অ্যাকচুয়ালি কিছু মাল আছে কিনা বেশি, সেই কারণে হয়তো দাম একটু 2-4,500 টাকা দামটা বেশি, কিন্তু খুব বিগ সাইজ আর মালটা দেখতে পাচ্ছেন আপনারা পিওর। আর এই দুইটা চোখটা হচ্ছে 2 রকম, আর মালটা খুবই সুন্দর। রানিং করবে? না না, এটা 8 পর, নিউ রানিং। আচ্ছা ঠিক আছে, নর্মাদি কনফার্ম? হ্যাঁ।
আর কি আছে বড় ভাই দেখার মতো মানে বিক্রি করার মতো? মানে এই সাদা বাগদা দিয়ে এখানে আরেক জোড়া আছে, দাম ওই সেম পড়বে, আর কালো আরেক জোড়া। হ্যাঁ, খুবই সুন্দর। মানে দুই জোড়া বাগদা দিনে? জি জি। আচ্ছা ঠিক আছে, দাম আগে যেটা আছে ওই দামই পড়বে। আর আরেকটা বল, কি বললেন? আরেকটা আছে মুক্তি, চকলেট, চকলেট মুক্তি, তাই তো? আপনার এখানে দেখতে পাচ্ছেন চকলেট মুক্তি, এটা রানিং পেয়ার, পিছনটা নর, সামনেটা মাদি, কোনো মিস মার্জিন নেই, ডিম বাচ্চা করা। ভাইয়া দাম কেমন চাচ্ছেন? এটা চাচ্ছে 2500 টাকা। এই জোড়ির দাম চাচ্ছে 2500 টাকা, 2500 টাকা। হ্যাঁ, ফুল স্প্রিং। ভাই আর কিছু আছে? স্যার আপনার এই জোড়ির দাম চাচ্ছে 8500 টাকা। আপনার খুবই বিগ সাইজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তার জন্য ভাইয়া মাঝে মাঝে কিছু কবুতর কালেকশন করে, যেগুলো হচ্ছে ব্লু শাটিং, জনা শাটিং, এটা হচ্ছে ব্লু শাটিং। আর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন খুব পিওর, অ্যাকচুয়ালি পিওর কিনা সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর তারপরে ভাইয়ার নাম্বারে ভালো করে দেখে নেবেন আপনার। এটা হচ্ছে নর, পিছেটা হচ্ছে মাদি, রানিং তো না? আচ্ছা, রানিং। দাম কত হচ্ছে জোড়ার? আপনার এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে 4500 টাকা, কারণ অ্যাকচুয়ালি শাটিংয়ের দামটা বাজার মূল্য একটু বেশি, হ্যাঁ চাহিদাটাও বেশি, সচরাচর পাওয়া যায় না। আচ্ছা ভাই আর কিছু আছে? মাক্সি না? হ্যাঁ, মাক্সিটা মাশাল্লাহ সুন্দর। আপনার চোখের রিংটাও অ্যাকুরেট, কালারটাও অ্যাকুরেট দেখতে পাচ্ছেন আপনারা। হাড়ির উপরে আছে নর আর নিচে আছে মাদি। ভাইয়া দাম কেমন চাচ্ছেন? আপনার এই জোড়াটার দাম চাচ্ছে 4500 টাকা। হ্যাঁ, বিগ সাইজ। যারা রেসার কবুতর পালন করতে চান তারা কবুতরটি সংগ্রহ করতে পারেন, খুবই বিগ সাইজ। আর ভাইয়ার কাছে আরও কবুতর আছে মানে মাক্সি কালার, যদি প্রয়োজন হয় ভাইয়া দিতে পারবে, আপনাদের সমস্যা নেই। এটার বাচ্চাও আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর একটু আগে আপনারা যে মাক্সির জোড়াটা দেখলেন তার বাচ্চাগুলো হচ্ছে এই যে, এই জোড়াটা হচ্ছে তাদের, এই যে এখানে একটা আর ওই যে পিছনে আরেকটা, এই দুইটা বাচ্চা হচ্ছে আপনাদের ওই জোড়াটা। ভাই বাচ্চা জোড়া করি চাইলে কত পড়বে দাম? বাচ্চা জোড়াটার দাম চাচ্ছি 1800 টাকা। আপনার এই বাচ্চা জোড়ির দাম চাচ্ছে 1800 টাকা। আর এখানে মাক্সি দেখা যাচ্ছে, সবজি, হ্যাঁ সবজি এক জোড়া এইটা আর ওই জোড়াটা, তাই না? হ্যাঁ। সবজি জোড়াটা কত পড়বে? সবজি জোড়াটার দাম চাচ্ছে 1500 টাকা। আপনার সবজির বাচ্চা জোড়ির দাম চাচ্ছে 1500 টাকা। আর এই যে গ্রিজার কালার, হ্যাঁ এই জোড়াটা কত পড়বে? আপনার গ্রিজেল কালার যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে 2500 টাকা। এখানে তিন জোড়া বাচ্চা আছে, কেউ যদি ছোটোবেলা থেকে বাচ্চাগুলো নিতে চান তাহলে অবশ্যই কালেকশন করতে পারবেন। হ্যাঁ সবই জিরো পরে আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি হোমা, সম্পূর্ণ রানিং, আপনার চোখের রিংটা অ্যাকুরেট। ভাইয়া নর কোনটা, মাদি কোনটা? আপনার এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি। আচ্ছা জোড়াটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই? আপনার এই জোড়ির দাম চাচ্ছে 4000 টাকা। ভাইয়া হোমার দাম কি এখন বাজারে উদ্যমুখী নাকি? মানে সব কবুতরই তো কোয়ালিটি ভালো হলে দামটা একটু বেশি, তাই তো? হ্যাঁ, এটা ছোটের শেপটা হচ্ছে চওড়া মোটা আর চোখের রিংটা হচ্ছে অ্যাকুরেট। মানে এই এইটার সাথে আরেকটা তো দাম কম না? আমি দোনো পেয়ার আপনাদের দেখাচ্ছি, এটা দাম চাচ্ছেন কত ভাই? 4000 টাকা। আর কম দামে যেটা বলতে আছে সেটার দাম কেমন বলে আর কেমন কবুতর সেটাও আপনার দেখার চেষ্টা করতেছি। আপনার এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া। আপনার এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই? আপনার এই পেয়ারটির দাম চাচ্ছে 2000 টাকা, মানে অর্ধেক। জাস্ট আপনাদের দেখার উদ্দেশ্য হলো আপনার দামের যে মানে ভারসাম্য
আর কবুতর এখানে আর আরো একজোড়া এখানে এটার দাম চাচ্ছে 2000 আগেরটার দাম চাচ্ছে 4000 এখানে আরো একজোড়া আপনার এখানে নরমাল কোয়ালিটি এটা নাকি হাই এটা মোটা আর মানে তাও 3000 টাকা নিচে হবে না হ্যাঁ আপনার এই জোড়াটা একটু আবার মোটামুটি ভালো এটার দাম চাচ্ছে 3000 টাকা যারা রেসার কবুতর পালন করতে চান ভাইয়ার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এটা মোল্টিং এ আছে পশমগুলো চেঞ্জ হচ্ছে আর চোখের রিংটা খুবই সুন্দর অরেঞ্জ কালার